ডেলি এখন পিসি আর ঘুমুনে গেছে পিসির আর ঘুম নেই ডেলি সকাল বিকাল একটাই কথা বলছে হেই আমি সে ক্যারেজ করে নিবে হেই আমি সে ক্যারেজ করে নিবে আরে অ্যারেস্ট তো করবেই আর বলছেন দুদিন আগে যে ডিসেম্বরে ইলেকশন করিয়ে দিবে আমার কাছে সমস্ত খবর আছে আমার কাছে এসএমএস চলে এসেছে যে অবশ্যই ক্যারেজ করবে দিদি এখন বারবার এতবার শর্ট খাবার পরে ভুলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গতে কোর্ট বলে একটা জায়গা আছে আমরা তো সবসময় কোর্টে চলে যাই সেই কোর্ট কিন্তু মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছে যে আপনার মোবাইলে যে মেসেজ এসেছিল যে অভিষেক ব্যানার্জিকে কেউ অ্যারেস্ট করবে এটা নিয়ে আপনি তো মুখ্যমন্ত্রী আছেন কেন পুলিশকে বা সিআইডি কে দিয়ে তদন্ত করাননি আপনার হাতে পাওয়ার আছে যদি আপনি এরকম মেসেজ পাচ্ছেন যে আপনার ভাইপোকে অ্যারেস্ট করবে আপনি সিআইডি লাগিয়ে এটা আপনি কেন জানতে চাইছেন মানে কে পাঠিয়েছে এরকম মেসেজ তখন কোর্টের আদেশে পুলিশকে বলা হলো যে আপনি তদন্ত করে দেখুন এই মেসেজটা সত্যি আছে না আবার মিথ্যে চায় সেটা সামনে চলে আসবে এই জন্য এখন খুব চিন্তা ভাবনা করে পিসিকে মুখ খুলতে হবে আলতু ফালতু কথা চলবে দিল্লি থেকে এখন তো সময় পাচ্ছে না শুধু দিল্লিতে ব্যস্ত আছে দিল্লি 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 ঘুরছে পশ্চিমবঙ্গের মানুষের যে টাকা আমাদের টাকা সেই টাকা খরচা করে 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 ঘুরছে পিসি আর ভাইপো কেন ভয়তে আছে তো যখনই যায় ভাইপোকে সঙ্গে নিয়ে যাচ্ছে বলছে না না তোকে একা ছেড়ে যাবো না তোকে অ্যারেস্ট করে নিবে এখন যা হবে সেটা আপনাদের আমাদের সকলের সামনেই আছে সেটা আমরা দেখি।